অনেক কিছু কাজ শেখা হয় কিন্তু সব কাজ সবসময় কাজে লাগে না। যেমন আমি কিছুদিন আগে মেকআপ ক্লাস জয়েন করেছিলাম, কিছুদিন আগে না এক বছর আগে, এটা কমপ্লিট হয়ে গেছে। আজকে সার্টিফিকেট নিতে যাচ্ছি, জানি না আমার মেকআপের সার্টিফিকেটটা কোনোদিন কাজে লাগবেও কিনা। অনেকদিন থেকে সার্টিফিকেটটা নিয়ে আসার ছিল, আজকে টাইম করে পাপ্পার সঙ্গে আমি নিয়ে আসতে এলাম, তো পাপ্পা আমাকে ছেড়ে দিয়েছিল। তারপর ওখানে সার্টিফিকেটটা নিয়ে আমি চলে এসেছি দোকানে। দোকানে এসে দেখি বর কিছু কাজ করছে আর আমারও কিছু কাজ পড়ে গেছিল কোলাবেশনের জন্য, তারপরে ওই কাজগুলো আমিও কমপ্লিট করি। তারপরে আমি আর আমার বর দু তিনটে দোকানে গিয়েছিলাম, কেন আমার বরের মোবাইলের কভারটা পাওয়া যাচ্ছে না আর স্ক্রিন গার্ডটাও পাওয়া যাচ্ছে না, কারণ নতুন ফোনটা লঞ্চ হয়েছে তার জন্য। এরকম কিছু জিনিস লঞ্চ হলে না নিলে কিছু জিনিস পাওয়া যায় না। আমরা কিছু মোবাইলের দোকান ঘুরে যখন পেলাম না, তখন আমি আর আমার বর চলে এলাম খুলনার মিষ্টির দোকানে, যেখানে মিষ্টি অনেক ফেমাস, তো এখানে মাঝে মধ্যেই আমরা আসি। আর আমি এসে সন্দেশের এইটা খেয়েছিলাম, অনেক টেস্টি ছিল। আর বর একটা মিষ্টি খেয়েছিল, আর সঙ্গে আমি পাউরুটি গুলো খেতে ভালোবাসি, এগুলো নিয়েছিলাম। আর স্প্রাইট চলে আসি এই পকোড়ার দোকানে, পকোড়ার দোকানে এসে আমরা পকোড়া, আর আমরা দুজনে ক্যাশ ভুলে চলে এসেছি, তার জন্য আমরা ফুচকা খেতে পারিনি। তারপর আমরা এসেছিলাম এটিএম এ, বর ঢুকেছিল টাকা তুলতে, কিন্তু আমি ঢুকেছিলাম এসির হাওয়া খেতে। তোমরা কোনোদিন এটিএম এ এসির হাওয়া খেতে ঢুকেছো নাকি কমেন্ট করে বলো।